হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি ত্রিপুরা পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি জেনারেল নলেজ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি পার্ট 3, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদের সম্মতি দরকার কত মাসের মধ্যে? উত্তর, দু মাসের মধ্যে। কত সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল? উত্তর, 1993 সালে। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর, 389 জন। ভারতে জিএসটি কবে চালু হয়? উত্তর, 2017 সালে। আইসিসি ম্যান্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর, ভারতে। পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তর, ভগবন্ত সিং মান। গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? উত্তর, যকৃতে। বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর, ব্যারোমিটার। কোন রাসায়নিক মৌল মিনামাটা রোগের জন্য দায়ী? উত্তর, পারদ। মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি? উত্তর, ভোপাল। সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না? উত্তর, লোহা। হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? উত্তর, কৃষিকার্য ও পশুপালন। স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে? উত্তর, 19 থেকে 22 অনুচ্ছেদে। ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়? উত্তর, সংসদের অধীনে হয়। কে প্রথম ভারতের জাতীয় আইন নির্ধারণ করেছিলেন? উত্তর, দাদাভাই নরোজি। সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? উত্তর, 44তম। ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? উত্তর, তামিলনাড়ু। মণিপুরের বর্তমান রাজ্যপালের নাম কি? উত্তর, অনুসুইয়া উইকে। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বিভাগে বিখ্যাত? উত্তর, বাসি। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? উত্তর, মিজোরাম। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন করা হয়? উত্তর, আসাম। কোন শহরকে গোলাপি শহর বলা হয়? উত্তর, জয়পুর। চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর, উড়িষ্যা। গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর, গুজরাটে অবস্থিত। তিস্তা হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? উত্তর, সিকিমে অবস্থিত। হেলির ধূমকেতু কত বছর বাদে দেখা যায়? উত্তর, 76 বছর। সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? উত্তর, মঙ্গল। কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? উত্তর, ইউরি গ্যাগারিন। সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে? উত্তর, 17 নং ধারায়। ভারতের মূল সংবিধানে কয়টি ধারা তফসিল ছিল? উত্তর, 395টি ধারা ও 8টি তফসিল ছিল। জেনারেল নলেজ থেকে আলোচিত এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।